নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে মুগ পটলের রেসিপি শেয়ার করব, যেটা সম্পূর্ণ নিরামিষ। আমরা একঘেয়ে পটলের যেসব রেসিপি খেয়ে থাকি তার থেকে এটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এর জন্য আমি 5টা পটল খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিয়েছি, আর নিয়েছি 1টা আলু ডুমো করে কেটে নিয়েছি। মুগ ডাল 50 গ্রাম বা 1/3 কাপ এর মতো নিয়েছি। এবার কড়াইতে শুকনো অবস্থায় এই মুগ ডালটা হালকা করে ভেজে নেব। মুগ ডালটা এরকম করে ভাজতে হবে যাতে মুগ ডালের যে হালকা হলুদ রং আছে সেটা একটু গাঢ় হয়ে যায়, বা সুন্দর একটা মুগ ডালের ফ্লেভারও আসবে ভাজতে ভাজতে। যেন খুব বেশি ভাজা না হয়ে যায় বা পুড়ে না যায় খেয়াল রাখতে হবে। এবার কড়াইতে দিয়ে দেবো 2-3 টেবিল স্পুনের মতো সরষের তেল। আলু পটলটা সুন্দর করে ভেজে নিতে হবে। প্রথমে আলুটা দিয়ে দিলাম, আর আলুটা একটু নাড়াচাড়া করেই পটলটাও দিয়ে দেবো। আলু পটলটা একসাথে ভাজা ভাজা করব, আর সব দিকটা নাড়াচাড়া করে সমানভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। আলু পটলটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই ভাজব। আর এইভাবে ভাজতে ভাজতে আলু পটলটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন। তাহলে আমি যখনই রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। আর রান্না ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। এবার ভাজা আলু পটলটা তুলে রাখলাম, এবার বাকি তেলটাতে আমি বাকি রান্নাটা করব। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1টা গোটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। এখন ফ্লেমটা অফ করে বা একদম লো করে আমি একটু জল দিয়ে দিলাম, তাহলে আদা বাটা দিলে ছিটকাবে না আর মশলাটাও পুড়ে যাবে না। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, আর জিরের গুঁড়োটা দেব 1/2 টিস্পুনের থেকে একটু বেশি। এবার পরিমাণ মতো নুনটা এখনই দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন নুন দিলাম, 1/4 টিস্পুনের মতো চিনি দিলাম। মশলাটা খুব ভালো করে কষে নেব। মশলাটা কষানোর সময় ফ্লেমটা একদম লোতে রাখবো। তেলটা পুরোপুরি ছেড়ে এসেছে, এইবার দিয়ে দেবো ভেজে রাখা মুগ ডালটা। মুগ ডালটা মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ভালো করে ভেজে নিয়েছি, এবার গরম জল ব্যবহার করব মুগ ডালটা সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিলাম 2 কাপ গরম জল, আর ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। ঢাকা দিয়ে দিলাম, এবার ফিরে আসবো 6-7 মিনিটের মধ্যেই। পুরো জলটা আমার টেনে নিয়েছে, মুগ ডালটাও কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এ সময় ভাজা আলু পটলটা দিয়ে দেবো। আলু পটলটা যখন পুরোপুরি সেদ্ধ হবে ততক্ষণ মুগ ডালটাও বাকিটা সেদ্ধ হয়ে যাবে। ভালো করে আলু পটলটা মিশিয়ে নিলাম। রান্নাটাতে মাঝে মাঝে জল ব্যবহার করলে গরম জল দিতে হবে। দিয়ে দিলাম 1 কাপ জল আর 1/3 কাপ জল। এবার আবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। তার আগে আমি কালারের জন্য 1/2 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর এবার ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট ভালো করে ঝোলটা ফুটে যাবে, তারপর আমি ঢাকা খুলে ফেটানো টক দই দিয়ে দেবো 3 টেবিল স্পুন। ভালো করে দইটা মিশিয়ে নেব। আর এই সময় চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো, আর আবারও বাকি রান্নাটা হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে। আর বেশিক্ষণ রান্নাটা হবে না, 3-4 মিনিটের পরেই আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। ঝোলটা পুরোপুরি শুকিয়ে এসেছে। এই সময় যদি গ্রেভি রাখতে হয় তাহলে কিছুটা জল দিয়ে দিতে হবে।
একটু রসা রসা বা ঝোল রাখতে গেলে এ সময় গরম জল ব্যবহার করতে পারেন। আমি দেখে নিচ্ছি মুগ ডালটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর গ্রেভির জন্য আমি দিয়ে দিলাম খুব সামান্য একটু জল। রান্নাটা প্রায় হয়ে গেছে, এবার আমি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর কাসুরি মেথি হাতে এইভাবে রাব করে দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম আর 1/2 টিস্পুন ঘিও মিশিয়ে দেব। এবার ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তৈরি হয়ে যাবে মুগ পটল। অবশ্যই গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে আর শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। তাহলে এই রান্নাটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।